যাচ্ছি আরং দেখতে। আরঙ্গে তো সব ঠাকুরগুলো একই রাস্তা দিয়ে যাবে, সেগুলো দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো যতটা সম্ভব আর কি। একটু রাতের দিকে এগুলো ভালো দেখা যায়, তো দেখি কতটা কিভাবে দেখতে পারি আর কতটা ক্যাপচার করতে পারি। Thank you.
অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো সত্যি। এটা দুর্গাপুজো এক সাইডে, জগদ্ধাত্রী পুজো এক সাইডে, কিন্তু রাসের এই উৎসব, এই আরং কার্নিভালের মতন এই উৎসবটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম অভিজ্ঞতা। তো যাদের এই ভিডিওটা দেখে একটু আইডিয়া হবে, তারা অবশ্যই নিজেরা এক্সপিরিয়েন্স করার জন্য একবার চলে আসবেন। রাত 12টা বেজে গেছে, আমরা এতক্ষণ আরং দেখছিলাম, এর কোনো শেষ নেই, একটার পর একটা মূর্তি যাচ্ছে, বিভিন্নভাবে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, মানে গান বাজনা নাচ, একটা ফুল ফ্লেজেড এন্টারটেনমেন্ট, কিন্তু এর শেষ নেই। সুতরাং কতক্ষণ আর তারা, 12টা বেজে গেছে, এবার আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগছে এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আজকে ভাসানে বেরিয়ে পড়েছি, সব পরপর আমার পেছনে সব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, পেছনে আরও অনেক ঠাকুর রয়েছে। আমরা এখন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, ওখান থেকে আমরা ভাসান দেখব। এখানের ভাসান একটু অন্যরকম, ভালোই লাগবে, আপনাদেরকেও দেখাবো। বাবা সঙ্গে সঙ্গে লোকগুলো কিরকম নেমে যায় না, ভয় লাগে দেখলে। হ্যাঁ, পুরো নেমে গেছিল লোকটা, খুব সুন্দর ভাবে দেখেছি। আপনারা সকলে চালু কর, আপনারা এখান থেকে হয়ে যাবেন এবং আমাদের পিছনে রাস্তা ক্রিয়া যাবেন। আমরা দারুণ বিসর্জন দেখলাম, অনেকগুলো দেখেছি, পরপর এখন প্রচুর লাইনে আছে, সে হয়তো অনেক রাত অবধি চলবে। আর আমরা বেশিক্ষণ ওয়েট করছি না, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, প্রচুর লাইনে রয়েছে ঠাকুর, পরপর অনেক ঠাকুর দাঁড়িয়ে।
গেছে, এগুলো শেষ হলো, এগুলো মোটামুটি শেষ হতে রাত্রি 7-8 হয়ে যাবে। এখন এবার একটু রাস্তা ফাঁকা। রাস উৎসবে আমার এবার প্রথমবার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ এনজয় করলাম, অনেক কিছু জানলাম দেখলাম, সত্যি এই অভিজ্ঞতা একদম নতুন অভিজ্ঞতা। আজকে বিসর্জন হয়ে গেল, মানে একদিনেরই পুজো, কাল রাতে আরং হয়েছে, আজকে বিসর্জন হয়ে গেল, কিছু কিছু কালকে রাতে বিসর্জন হয়েও গেছে। তো এখানেই রাস উৎসব শেষ, আমাদের ব্লগও এখানে শেষ। আশা করি সকলের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমরা বুঝতে পারি আপনাদের কেমন লাগলো। আর কমেন্টস করে যদি কারো কিছু জানার থাকে জানাবেন, তাহলে আমার যা অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।